নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি এসেছি গড়িহাটে আবারও তোমাদের কাছে কিছু শাড়ির কালেকশন দেখানোর জন্য তবে এই শাড়ির মার্কেটের কথা বলে রাখি এখানে কিন্তু তোমরা প্রচুর এরকম শাড়ির দোকান পাবে আমি চেষ্টা করি তোমাদের কিছু মানে প্রত্যেকটা দোকান থেকেই কিছু না কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে যে সবটার আমি দেখাচ্ছি তারও ডিটেলস আমার ভিডিওতে দেখো স্ক্রিনে দেওয়া যা যাচ্ছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো ফোন নাম্বার আর দোকানটা কোথায় রয়েছে আর অ্যাড্রেসটা কী আছে চলো তাহলে আমরা আজকের কালেকশন দেখা শুরু করি এটা ফার্স্টেই যাচ্ছে একটা জুটের শাড়ি যেটা দেখো তোমরা কালারটা দেখো খুবই সুন্দর আছে এই শাড়িটা হচ্ছে তোমরা পাঁচটা কালার পাবে আমি জাস্ট তোমাদেরকে একটা কালার তোমাদেরকে দেখিয়ে দিলাম এই শাড়িটার প্রাইস যাচ্ছে ষোলোশো টাকা শাড়িটার প্রাইস যাচ্ছে ষোলোশো টাকা চলো নেক্সট এবারে দেখি আর হ্যাঁ দেখা দেখতে দেখতে আমি তোমাদেরকে বলে রাখি আমি যে প্রাইসগুলো বলছি সেটা কিন্তু ফিক্সড না মানে আমি যে তোমাদেরকে প্রাইসটা বলছি যে শপের মোটামুটি আমার মনে হবে ওটাই হচ্ছে ফিক্সড আমি তোমাদেরকে বলে দেব। তবে এখানে কিন্তু তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে আর সেটা তোমাকে ভালো রকমই বার্গেনিং করতে হবে এটা একটা কাঞ্জিবরম শাড়ির মধ্যে যাচ্ছে এটাও তোমরা পেয়ে যাবে পাঁচটা থেকে ছটা কালার উনি বললেন আর উপরে দেখো যেটা যাচ্ছে সেটা হচ্ছে তোমার ব্লাউজ পিস এটা হচ্ছে তোমার বডিতে যাচ্ছে জাস্ট দেখে নাও আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইস তোমাদের যাচ্ছে উনি যেটা বলেন সতেরোশো টাকা আমি তোমাদেরকে প্রত্যেকটাই বলে দিচ্ছি তোমরা কিন্তু প্রাইসটা বার্গেনিং করে নেবে এই সবটাতে চলো নেক্সট আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি অরগেন্জা যেটা হচ্ছে দশটা থেকে পনেরোটা কালার ওনারা বললেন তো এটা একটা তাদের তার মধ্যে উনি একটা দেখাচ্ছেন জাস্ট দেখে নাও এটা যাচ্ছে আঁচল পোর্শন আর দেখে নাও আঁচলটা আর এটা হচ্ছে তোমার বডিতে জাস্ট দেখো শাড়িটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডিতে যাচ্ছে দেখো শাড়িটা দেখে নাও এটার প্রাইস যাচ্ছে তোমার হচ্ছে আঠেরোশো টাকা আমি আজকের এসেছি গড়িহাটে আরও একবার বলে দিই তোমাদেরকে গড়িহাট মার্কেটের শাড়ি কালেকশান দেখাচ্ছি তোমাদেরকে আর এই ভিডিওর মধ্যে হচ্ছে সমস্ত ডিটেলস দেওয়া আছে মানে কোন শপের আছে কি আছে না আছে আর অন্য শপে যেমন আমি বলে দিই প্রাইসটা তোমার কত কি আছে না আছে এই শপেরও বলে দিচ্ছি সেই হিসাবে কিন্তু এই শপে তোমরা এসে প্রাইসটা বার্গেনিং করে নিও সেটা আমি তোমাদেরকে বলে রাখলাম চলো এবারে নেক্সট একটা দেখি হ্যান্ডলুম মধুবনী এই শাড়িটা খুব দেখছি আমি এখন মানে অনেক দোকানেই আমি এটা দেখেছি মোটামুটি গড়িয়াটা তোমরা আসলেই পেয়ে যাবে তবে বলে রাখি উনি এটা ফোর ফিফটি রেঞ্জ বলছেন তোমরা কিন্তু এটা কম করে নিতে পারো এর প্রাইস কিন্তু ফোর ফিফটি উনি বলছেন আর এ এই শাড়িটা প্রায় কুড়িটা মতো কালার তোমরা পেয়ে যাবে আমি যে কালারটা দেখা দেখাচ্ছি এটা ছাড়াও তোমরা আরও কুড়িটা মতো কালার তোমরা এই শাড়িটার পেয়ে যাবে প্রাইস গেলে হচ্ছে ফোর তোমরা বার্গেনিং করে নিতেই পারো এটা মানে আশা করে নাও যে তোমরা ফোর তো শিওর পেয়ে যাবে এবার যে যেরকম বার্গেনিং করতে পারবে সে সেইভাবেই বার্গেনিংটা করো দেখে নাও আমি কারণ নিজে তোমাদেরকে বারবার এইভাবে বলছি যে বার্গেনিং করার কথা কারণ আমিও চাইবো না যে তোমরা হায়ার প্রাইস দিয়ে কোনো শাড়ি কেনো কারণ আমি মোটামুটি সব শপেই যাই তো সেই হিসাবে আমি দামগুলো মোটামুটি অন্য শপে বা সব শপে কী দাম আছে আমি জানি সেই হিসাবেই তোমাদেরকে বলে থাকি চলো নেক্সটটা দেখো নেক্সট তোমাদেরকে আমি দাঁড়াও ওখানে একটা ঝোলানো আছে উনি ওটা গুছিয়ে নিচ্ছেন ততক্ষণ আমি তোমাদেরকে এই শাড়িটা দেখিয়ে দিই এটা যাচ্ছে মটকা সিল্কের মধ্যে এটারও তোমরা দশটা থেকে পনেরোটা কালার পেয়ে যাবে মটকা সিল্কের মধ্যে যাচ্ছে এই শাড়িটা আর এই শাড়িটা ধরে নাও ওইরকমই তোমার থাউজেন্ডের মতো পড়বে শাড়িটা জাস্ট দেখে নাও এটারও কালার অপশান পেয়ে যাবে দশটা থেকে পনেরোটা তোমরা হচ্ছে কালার অপশান পাবে আর শাড়িটা দেখো উনি আরেকটা শাড়ি আমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পিওর অরগ্যানজা এটা হচ্ছে তোমাদের দশটা কালার পেয়ে যাবে শাড়িটার কালারটা বেশ ভালোই লাগছিল আমার খুব সুন্দর শাড়িটার কালার তোমরা জাস্ট একবার শাড়িটা আমি খুলে দেখাচ্ছেন উনি দেখে নাও এটা যাচ্ছে পিওর অর্গানজের মধ্যে এটা উনি বললেন প্রাইসটা যাচ্ছে থ্রি থাউজেন্ড থেকে শুরু হচ্ছে আরও একটা কথা তোমাদেরকে বো মানে দেখতে দেখাতে দেখাতে বলে রাখি এনার কিন্তু মার্কেটটার মধ্যেই একটা ভিতরে শপ রয়েছে ওনাকে আসলে তুমি বলে দেবে দেখো এইটা ব্লাউজ পিসের মধ্যে এরকম হাতার মধ্যে ওই কাজটা ওরকম যাবে যেটা বডিতে রয়েছে মানে পাড়ের মধ্যে রয়েছে সেটাই তোমরা ব্লাউজ পিসে পেয়ে যাবে আর এই শাড়িগুলো কিন্তু তোমরা বিভিন্ন রকম কালারও পেয়ে যাবে আর ওনাদের যে ভিতরের শপটা আছে ওখানে তোমরা এই ধরনের একটু যেগুলো দামি শাড়ি হয় সেই শাড়ি ধরনের পেয়ে যাবে আর যেটা রোড সাইডে আছে সেইগুলো হ্যান্ডলুম এই মানে এই লিলেন এই সমস্ত শাড়ি প্রচুর পেয়ে যাবে চলো এটা একটা হচ্ছে বাংলাদেশি কপি ঢাকাই জামদানি উনি যেটা বলল আমার বেশ ভালো লাগছে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে সুন্দর লাগছিল শাড়িটার আমি একটু হাতে নিয়ে দেখেছিলাম শাড়িটা খুব সফটও আছে শাড়িটা বেশ ভালোই লাগছিল প্রাইস যাচ্ছে নাইন ফিফটি শাড়িটার প্রাইস আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি শাড়িটার প্রাইস যাচ্ছে নাইন ফিফটি আবার বলবো বন্ধুরা তোমরা কিন্তু একটু বার্গেনিং করে নিও আর এই শাড়িটার প্রাইস যাচ্ছে নাইন ফিফটি চলো এবার তাহলে তোমাদেরকে দেখাই নেক্সট কালেকশান আর দেখো এখানে নেক্সটে যেতে যেতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ব্লু কালারের শাড়িটা তুমি দেখছো এগুলো ফোর হান্ড্রেড করে যাচ্ছে এরকম প্রচুর হ্যান্ডলুম তোমরা পেয়ে যাবে ফোর হান্ড্রেড করে যাবে দেখে নাও ফোর হান্ড্রেড করে যাবে এরকম ধরনের শাড়িগুলো প্রচুর হ্যান্ডলুম শাড়ি এনাদের কাছে রয়েছে যেগুলো যাবে ফোর হান্ড্রেড করে আর যার কালার অপশানও কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে দেখো আমি তোমাদের সামনেই রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই ব্লুটা এগুলো কিন্তু যাচ্ছে এই প্রাইজে উনি একবার তাও একবার খুলে দেখিয়ে দিচ্ছে শাড়িটা উনি বললেন এই শাড়িটার হচ্ছে তুমি কালার অপশানও পেয়ে যাবে এই ধরনের প্রচুর শাড়ি এখানে তোমরা আসলে পেয়ে যাবে আর দেখো আমি তোমাদেরকে আরও কিছু শাড়ি দেখিয়ে দেব। এই দেখো এই যে ইয়ে এইগুলো কিন্তু সব হ্যান্ডলুম শাড়িই আছে আর হ্যান্ডলুম শাড়িগুলো জাস্ট তোমরা দেখে নাও ফোর হান্ড্রেড করে যাচ্ছে আমার বেশ ভালো লাগছিলো কালার অপশানগুলো ব্ল্যাকটা বেশ ভালো লাগছে তোমাদেরকে জাস্ট আমি ব্ল্যাকটা একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও শাড়িটা খুব সুন্দর যাচ্ছে ফোর হান্ড্রেডে যাচ্ছে এই শাড়িটা ফোর হান্ড্রেডের প্রাইস অনুযায়ী শাড়িটা কিন্তু সুন্দর লাগছিলো আমার দেখো যেইগুলো আমি মনে করব যে প্রাইসটা একটু ঠিকঠাক আছে বা তোমাদের ঠিক লাগবে আমি সেরকম মেনশান করে তোমাদেরকে বলে দেবো চলো এবারে দেখো এর কালার অপশানগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কালারগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর আছে দেখো এই ব্লুটা আছে দেখো খুব সুন্দর লাগছে এই ধরনের কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আছে এই হ্যান্ডলুমগুলোর এটা যাচ্ছে ফোর হান্ড্রেড করে দেখো এখানে কালার অপশান প্রচুর পেয়ে যাবে কালার অপশান নিয়ে বন্ধুরা কোনো মানে চিন্তা করতে হবে না তোমরা জাস্ট ডিজাইন দেখে নাও কালার কিন্তু মোটামুটি তোমাদের পছন্দের মতো তোমরা পেয়ে যাবে জাস্ট দেখো তোমাদের আমি শাড়িগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি কটনের প্রচুর শাড়ি এরকম তোমরা পেয়ে যাবে এই শাড়িটাও আমি দেখলাম বেশ শাড়িটা খুব সুন্দর শাড়ি একটা রয়েছে কাতান সিল্কের মধ্যে ওটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি এবার একটু হ্যান্ডলুমও দেখি আবার একটু দেখিয়ে দিয়ে দেখে নাও এই হ্যান্ডলুমগুলো কিন্তু যাচ্ছে সব ফোর হান্ড্রেড করে দেখে নাও এরও কিন্তু কালার অপশান পেয়ে যাবে কটনের যাচ্ছে এই শাড়িগুলো তোমরা বন্ধুরা জিজ্ঞেস করে থাকো শাড়িগুলো খিসের আছে সেই জন্যই আমি মেনশন করে দিচ্ছি এই শাড়িগুলো রয়েছে কটনের শাড়ি রয়েছে শাড়িগুলো যাচ্ছে হচ্ছে ফোর হান্ড্রেড করে এর কি এরও কিন্তু তোমরা প্রচুর কালার অপশান পেয়ে যাবে আমি আরেকটা দেখো এই যে ব্লুটা দেখিয়ে দিচ্ছি এই শাড়িটাও খুব সুন্দর লাগছিল আমার আমি জাস্ট কালারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাচ্ছে শাড়িটা এরকম এই রকম ধরনের হ্যান্ডলুমের শাড়ি তোমরা এখানে কিন্তু প্রচুর পেয়ে যাবে মানে ফোর হান্ড্রেডে এরকম তোমরা পেয়ে যাবে শাড়িটা দেখো কীরকম যাচ্ছে আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা শাড়ির কোয়ালিটিটাও একটু বুঝতে পারবে যে কেমন আছে তাই বন্ধু আমি তোমাদেরকে চেষ্টা করি শাড়িটা যাতে তোমরা ভিডিওতে দেখলো যাতে তোমরা একটু হলেও বুঝতে পারো যে শাড়ির কোয়ালিটিগুলো কেমন আছে বা কালারটা কেমন আছে সেটা আরও একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি বন্ধুরা যদি দেখো যে আমার ভিডিওতে তোমরা যেরকম দেখছো এসে কালারগুলো একটু অন্য রকম দেখো সেটাও কিন্তু আমাকে মেনশন করো আশা করি সেরকম হয় না তাও আমি তোমাদেরকে বলে দিলাম আর এই ঢাকায় যেটা দেখলে এটা হচ্ছে যাচ্ছে তোমার ছশো টাকা করে এটা একটা ঢাকাই যাচ্ছে ছশো টাকা করে এবারে দেখো এটা একটা ধনেখালি তাঁত আছে উনি বলেন সেভেন ফিফটি প্রাইস যাচ্ছে ধনেখালি তাঁত যেটা উনি দেখুন দেখো এই যে ভাজ করছে যাচ্ছে সেভেন ফিফটি রুপিস এই হোয়াইটটা আমার হ্যান্ডলুমের মধ্যে খুব ভালো লাগলো জাস্ট কিছুই নেই কিন্তু তাও যেন শাড়িটা খুব সুন্দর লাগছে এই হোয়াইটটা বেশ ভালোই ছিল দেখো ফোর হান্ড্রেড করে যাচ্ছে তোমাদেরকে আমি আরও একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখো ফোর হান্ড্রেডের শাড়ি যেটা দেখো এটা যাচ্ছে হচ্ছে তোমার গ্রিন শাড়িটা অল ওভার কাজ পাবে সরি এটা ফোর হান্ড্রেড না সিক্স ফিফটি যাচ্ছে তবে বলে রাখি তোমাদেরকে এটা কিন্তু তোমরা বার্গেনিং করে নিতেই পারো বার্গেনিং করতে হবে তোমাদেরকে যে যেরকম বার্গেনিং করতে পারবে সে সেইভাবে তোমরা পেয়ে যাবে এটা যাচ্ছে সিক্স ফিফটিতে অল বডিতে দেখো পুরো কাজ করা এরকম যাবে এটা হচ্ছে সিক্স ফিফটি চলো হ্যান্ডলুমের আরও একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই ফোর হান্ড্রেড রেঞ্জে এই ব্লুটাও যাচ্ছে ফোর হান্ড্রেড রেঞ্জে দেখে নাও জাস্ট এই ব্লুটা যাচ্ছে ফোর হান্ড্রেড রেঞ্জে শাড়িটা খুবই সুন্দর লাগছিল আমার তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ফোর হান্ড্রেডের মধ্যে ঠিকই আছে তোমরা বার্গেনিং করে আরেকটু কমাতে পারো বাট ফোর হান্ড্রেডে ঠিকই আছে এরকম হ্যান্ডলুম পাবে তোমরা এর কিন্তু কালারগুলোও তোমরা পরপর পেয়ে যাবে প্রচুর কালার রয়েছে দেখো আমি তোমাদেরকে আরেকটা কালারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখো কালার অপশানগুলো রয়েছে এই গ্রিন অ্যান্ড রেডের এই শাড়িটাও আমার বেশ ভালো লাগছে তোমাদেরকে একটু খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো প্রাইস রেঞ্জ যাচ্ছে কিন্তু সেম প্রাইস রেঞ্জ যাচ্ছে সেম প্রাইসেই যাচ্ছে ফোর হান্ড্রেড করে তুমি দেখে নাও জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি রেডের মধ্যে কম্বিনেশান দেওয়া শাড়িটা জাস্ট আমার লাগছিল খুব সুন্দর লাগছে তোমরা এরকম একটা নিতেই পারো সকালের দিকে পরার জন্য আর এই শাড়িটার বলার মতো তো কিছুই নেই কারণ আমি বলছি এই শাড়িটা হচ্ছে সবাই যেন সবাই চেনো লিলেনবোটিক সরি লিলেন বাটিক এই শাড়িটার নাম ওটার প্রাইস যাচ্ছে ছশো টাকা দেখো কালার অপশানগুলো দেখো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কত কালার রয়েছে এখানে তুমি প্রচুর কালার পেয়ে যাবে এই লিলেন বাটিকের শাড়িগুলো দেখেন থাকো উনি অনেক কালার বের করছেন আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রচুর কালার অপশান পেয়ে যাবে এই লিলেন বাটিকে সুন্দর সুন্দর কালার রয়েছে তার মধ্যে থেকে আমি তোমাদেরকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি আরও একটা বন্ধুরা মেনশন করে দিচ্ছি এই লিলেন বাটির যে শাড়িটা আছে এই শাড়িটা কিন্তু তোমরা মোটামুটি সব দোকানেই পেয়ে যাবে তাও বলে রাখি এই দোকানের কালার অপশানের গুলো মানে প্রচুর কালার অপশান এনারা রেখেছেন দেখে নাও আমি এক একটা দেখিয়ে দিচ্ছি এরকম কালার অপশানও তোমরা পেয়ে যাবে জাস্ট দেখে নাও কালারগুলো একবার অনেক কালার রয়েছে প্রাইস যাচ্ছে ছশো টাকা করে দেখো কতগুলো কালার উনি দেখালেন এই এই উপরের এই যে শাড়িটা দেখো তোমরা পিঙ্ক কালার আমার শাড়ির কালারটা খুব ভালোই লেগেছে এটাও দেখো একটা অরেঞ্জের মধ্যে যাচ্ছে সেম প্রাইজেই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর দেখে নাও একবার শাড়িটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে শাড়িটা দেখো একই রকম শাড়ি হতে পারে বাস আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করি একটু আলাদা আলাদা ডিফারেন্স কিছু দেখানোর জন্য আর মোটামুটি পুজোতে কী ইন আছে বা কি ট্রেন্ডে যাচ্ছে আমি সেই ধরনের চেষ্টা করি যেমন লিলিন মাটিকের মধ্যেই তোমাদের দেখো এই যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু রয়েছে ডাবল কালারের মধ্যে এই শাড়িটা বেশ আমার ভালো লাগছিল দেখো শাড়িটা দেখে নাও এটারও কিন্তু তোমরা কালার অপশান প্রচুর পেয়ে যাবে মানে সেমই কালার অপশান পেয়ে যাবে তাও আমি তোমাদেরকে একটা জাস্ট খুলে দেখিয়ে দিতে বললাম ওনাকে দেখে নিয়েছ এটাও একটা যাচ্ছে ওরকম ফাইভ হান্ড্রেডের মধ্যে শাড়িটা যাচ্ছে এটা দেখে নাও এটা একটা হচ্ছে হোয়াইট আর পিঙ্ক কে কালারের মধ্যে রয়েছে শাড়িটা খুব সুন্দর লাগছে শাড়িটা তোমরা যারা একটু নর্মাল এরকম পরতে চাও তারাও নিতে পারো চলো নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি পিওর আসাম খাদি সিল্ক সরি খাদি কাটন পিওর আসাম খাদির এটা যাচ্ছে এই শাড়িটার প্রাইস যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আটটা থেকে দশটা কালার তোমরা কিন্তু পেয়ে যাবে প্রাইস যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এবার দেখো এখানে একটা তোমাদেরকে দেখাচ্ছি আমি ঘিচা সিল্ক হাত দিয়ে উনি বললেন এই শাড়িটা হচ্ছে অফ হোয়াইটেরই বেশি থাকে ফ্লাওয়ারগুলো জাস্ট একটু চেঞ্জ হয় নেক্সট আসছি তোমাদের জন্য কাতান সিল্ক নিয়ে দেখে নাও কাতান সিল্ক এই কাতান সিল্কের প্রাইস উনি বলেছেন বাইশশো টাকা আর এটার কিন্তু তোমরা প্রচুর কালার অপশান পেয়ে যাবে ওটা যাচ্ছে ব্লাউজ পিস আর বডিতে যাচ্ছে এই রকম দেখে নাও তোমরা আমি ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি শাড়িটা দেখতে দেখতে বন্ধুরা যারা কিন্তু নতুন বন্ধু আছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর পুরোনো বন্ধুরা তোমরা কিন্তু মোটিভেট করতে ভুলো না তাই জন্য একটু শেয়ার আর একটু লাইক কিন্তু করে দিও চলো দেখতে থাকি নেক্সটও কী আছে সেটা আমরা দেখিনি একবার এটা যাচ্ছে কিন্তু হলো তোমার কাতান সিল্কের মধ্যে কাতান সিল্কে যাচ্ছে প্রাইস যাচ্ছে বাইশশো টাকা দেখো শাড়িটা জাস্ট এটা আঁচলের পোর্শনটা রয়েছে এরকম শাড়ির মধ্যে তোমরা প্রচুর কালার পেয়ে যাবে আমি কালার অপশনগুলো তোমাদেরকে চেষ্টা করবো একবার দেখিয়ে দেওয়ার আমি দেখিয়েও দিচ্ছি তোমাদের কালার অপশনগুলো চলো নেক্সট একটা শাড়ি দেখি নেক্সট দেখো এই যে শাড়িটা যাচ্ছে সাদা লালে আমার বেশ ভালো লাগলো শাড়িটা মানে শাড়িটার যে কাজটা করা রয়েছে এমব্রয়ডারি সেটা খুবই সুন্দর আর এই শাড়িটার যে প্রাইস আছে উনি বললেন পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা যাচ্ছে এটা কিন্তু তোমরা বার্গেনিং করে নিতেই পারো দেখো শাড়িটা জাস্ট দেখিয়ে দিচ্ছি কালার অপশন প্রচুর পেয়ে যাবে আর আমি তোমাদেরকে একবার ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যে এমব্রয়ডারি কাজগুলো কেমন করা আছে জাস্ট তোমরা দেখে নাও শাড়িটা যাচ্ছে হচ্ছে ফাইভ ফিফটি রেঞ্জে চলো নেক্সট আরেকটা তোমাদেরকে দেখাই এটা যাচ্ছে লিলেন মধুবনির উপরে দেখে নাও শাড়িটা এইট ফিফটি রেঞ্জ আছে শাড়িটা দেখে নাও এটারও তোমরা পেয়ে যাবে প্রচুর কালার মানে সরি কালার বললে ভুল হবে মানে বেশিরভাগই এগুলো সাদা হোয়াইটের মধ্যেই আছে কিন্তু ভিতরে যে কাজগুলো আছে ওইগুলো তোমরা অন্য অন্য কালারের পেয়ে যাবে দেখলে এটা গেলো এইট ফিফটি রেঞ্জের মধ্যে এবার আমি বলি তোমাদেরকে যে কাতান সিল্কগুলো দেখাচ্ছিলাম তার কিছু অপশান তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি দেখে নাও তার কিছু অপশান আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এরকম কিন্তু তোমরা অপশানগুলো পেয়ে যাবে কালার অপশান প্রচুর পেয়ে যাবে সেটা আমি বলে দিচ্ছি আরও একটা ওই কাতান সিল্কেরই তোমাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি বললাম যেটা তোমাদেরকে দেখাবো কাতান সিল্কের যেটা আমি দেখালাম তারই আর একটা কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই শাড়িগুলো কিন্তু যাচ্ছে বাইশশো পঞ্চাশ করে এই শাড়িটা যাচ্ছে বাইশশো পঞ্চাশ করে শাড়িটা আমি বলে দিই তোমাদেরকে এটা কিন্তু খুবই সফট আছে মানে আমি দেখো জাস্ট হাত দিয়ে মানে তোমাকে কি বলবো মানে খুবই সফট শাড়িটার মধ্যেও মানে শাড়িটা খুবই সফট আছে দেখে নাও শাড়িটা আমি তোমাদেরকে খুব ক্লোজ থেকে একটু দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখে নাও এটা কিন্তু যাচ্ছে হচ্ছে তোমার কাতান সিল্কের মধ্যে কোটকি ডিজাইন করা আছে আমরা যেটা ওই যে কোটকি ডিজাইন শাড়ি বলি না ঠিক সেটাই তোমরা গিয়ে বলতে পারো কাতান সিল্ক কোটকি ডিজাইনের মধ্যে দেখান ওনারা বের করে দেবেন এটাও একটা ওই সেমি শাড়ি যাচ্ছে তোমরা দেখে নাও কালার অপশনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটাও বেশ আমি হাত দিয়ে দেখলাম খুব সুন্দর আছে কোয়ালিটিটা কোয়ালিটিগুলো ভালোই রয়েছে দেখে নাও জাস্ট এটা পাড়ে যাচ্ছে বডিতে ওরকম যাবে জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার দেখে নাও এরকম প্রচুর অপশান এই দোকানে তোমরা পেয়ে যাবে কালার অপশান আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা কয়েকটা দেখিয়ে দিচ্ছি বন্ধু আমার আমার কিন্তু হচ্ছে মানে এটাই আমি চাই যে তোমরা পুজোতে কি শাড়ি আছে কি শাড়ি তোমরা এখানে এলে পাবে কি ধরনের শাড়ি পাওয়া যায় পাওয়া যায় সেইগুলোই দেখানো দেখানোর জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা দোকানেই তোমাদেরকে শাড়িগুলো দেখিয়ে দেওয়া এরকম কটনের শাড়িও তোমরা পেয়ে যাবে ফোর হান্ড্রেডের মধ্যে এইরকম ধরনের শাড়ি প্রচুর তোমরা এখানে পেয়ে যাবে এগুলো হ্যান্ডলুমে যাচ্ছে জাস্ট দেখে নাও শাড়িগুলো এগুলো যাচ্ছে হ্যান্ডলুমে ফোর হান্ড্রেড রেঞ্জের মধ্যে তোমরা এই শাড়িগুলো পেয়ে যাবে হ্যান্ডলুমে যাচ্ছে চলো নেক্সট একটা ইয়েলোর মধ্যে দেখিয়ে দিচ্ছি এটাও সেম যাচ্ছে হচ্ছে ফোর হান্ড্রেড রেঞ্জের মধ্যে এটা যাবে তোমার হচ্ছে ফোর হান্ড্রেড রেঞ্জের মধ্যে হ্যান্ডলুম শাড়ি যাচ্ছে আমি যে শাড়িগুলো একটু করে হাত দিয়ে দিয়ে দেখে নিই যাতে কোয়ালিটিগুলো কেমন আছে তাও বলে রাখবো তোমরা যখন নেবে নিজেরা একটু দেখে নিও শাড়ি তো আমি বলছি আমি মোটামুটি দেখো আমি চেষ্টা করছি তোমাদেরকে এটাও যাচ্ছে ফোর হান্ড্রেডের মধ্যে আমি চেষ্টা করি তোমাদেরকে হচ্ছে কালেকশানগুলো দেখানোর জন্য বাট পছন্দ করা কিনা না সেটা কিন্তু তোমরা নিজেরা মতোই করো এসে যখন দেখবে নিজেরা দেখে পছন্দ করে নিও কি কি অপশান আছে সবগুলোতে আমি সেইগুলোরই আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি চলো নেক্সট তোমাদেরকে আরও একটা শাড়ি দেখাচ্ছি এটা যাচ্ছে হচ্ছে একটা পার্পেল শাড়ির মধ্যে দেখো এটা প্রাইস উনি বলেছিলেন নাইন ফিফটি নাইন ফিফটি উনি বললেন এটা অরেঞ্জের মধ্যেই আছে নাইন ফিফটি যাচ্ছে এই শাড়িটা শাড়িটা বেশ আমার লেগেছে দেখো পার্টটা জাস্ট আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কালারটাও খুব সুন্দর ছিল তোমরা যারা একটু এরকম মানে বেশি ভিতরে কাজ টাজ থাকবে না এরকম নিতেই পারো চলো শপের নামটা দেখে নাও মহাকাল শাড়ি সেন্টার তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে বলি বন্ধুরা এই সবটাতে তোমরা কিভাবে আসতে পারো এটা হচ্ছে তোমরা বাসন্তী দেবী যে কলেজ আছে সেই কলেজের আশেপাশেই রয়েছে তোমরা সবাই জানো যে ওখানে প্রচুর শাড়ির দোকান থাকে সেখানে এই শাড়ির শাড়ির নাম হচ্ছে মহাকাল শাড়ি সেন্টার তোমরা চাইলে বালিগঞ্জের দিক থেকেও আসতে পারো চাইলে তোমরা মেট্রোতে করে রাজপিহারি থেকে মানে কালীঘাট মেট্রো থেকেও তোমরা আসতে পারো অটোতে তোমরা আসতে পারো ওয়াকিংও তোমরা আসতে পারো দশ মিনিট হয়তো লাগবে অটোতে আসলেও পাঁচ মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যাবে দেখে নাও বন্ধুরা শাড়ির কালেকশান কিন্তু প্রচুর এরকম রয়েছে আরও আমি তোমাদেরকে এরকম শাড়ির ভিডিও দেব। কারণ আমি প্রত্যেকটা দোকানে যে যে নতুন নতুন কালেকশান আছে আমি চেষ্টা করি তোমাদেরকে সেই সেই কালেকশনগুলো দেখানোর জন্য তাই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা যাতে তোমরা জানতে পারো যে এখন মার্কেটে কি ধরনের শাড়ি আছে বা কি ধরনের পুজোতে জিনিসপত্র মার্কেটে এসেছে আমি সমস্ত কিছুই দেখাবো তোমাদেরকে কুর্তি থেকে জুতো থেকে জামা থেকে রুয়েলারি থেকে সমস্ত কিছু তাই প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যারা এখনও পর্যন্ত আমার নোটিফিকেশান বেলটা অন করে রাখো তারা কিন্তু প্লিজ করে দাও যাতে তোমরা সবার আগে দেখতে পারো আমার ভিডিওগুলো দেখেছো তো প্রচুর হিউজ কালেকশান মানে তুমি দেখে নাও দোকানটাতে তুমি দেখলে হয়তো আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা শাড়ি দেখিয়েছি কিন্তু এখানে এরকম তোমরা প্রচুর কালেকশান পেয়ে যাবে এসে কিন্তু এখানে একবার দেখে নিতেই পারো দেখো পিছনে রাখা রয়েছে এখানে প্রচুর কালেকশন তোমাদের এখানে তোমরা পেয়ে যাবে আমি দোকানটার পুরোটারই শপের মানে দোকানটার ভিডিও তোমাদেরকে একবার দিয়ে দিলাম যে কতটা কীরকম কালেকশান আছে তাহলে তোমরা বুঝতে পারবে চলো বন্ধু আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আরও একবার বলছি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইফ শেয়ার করতে ভুলো না আর যদি নতুন কিছু ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কিন্তু একবার আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কি দেখতে চাও আর আজকের জন্য এই ভিডিওটা শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো এবং অন্যকে ভালো রেখো তাহলে তাই তাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে